দশমী রাতে বিসর্জনের সময় মাল নদীর হরপা বান কেড়ে নিয়েছে আটটি তরতাজা প্রাণ। সে ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন পৌরসভার বিরুদ্ধে যেমন একাধিক গাফিলতির অভিযোগ উঠে এসেছে, তেমনি জনমানুষকে নাড়ি দেওয়া এই ঘটনা তুলে দিয়েছে অনেক প্রশ্নই। কারণ বিসর্জনের পালা এখনো শেষ হয়নি, তাছাড়া বছর বছর ফিরে আসবে বিসর্জনের দিন, আর শুধু দুর্গাপূজার বিসর্জনই নয়। নদীর ঘাটে ছট পুজো সহ অনেক অনুষ্ঠানই হয়, সেসব ক্ষেত্রে এবার থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে কোনো মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্য? আজ সাংবাদিক সম্মেলন করে সেই সব প্রশ্নের জবাব দিলেন জলপাইগুড়ির জেলাশাসক মমিতা গোদারা। পাশাপাশি তিনি জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে আরও সতর্ক হবে প্রশাসন। তো যার জন্য আমাদের স্পেশাল আরো অ্যারেঞ্জমেন্ট নিতে হবে, সেখানে হয়তো কিছু নেটিং সিস্টেম এরকম করেই আমাদেরকে আরো কিছু আমাদের অ্যাক্টিভিটি নিতে হবে, যেটা আমরা পরবর্তীকালে বসে আমরা একটা প্ল্যানিং করব। যাতে ছট পুজো তো যেহেতু অনেক মানুষের সমাগম একেবারে নদীতে দাঁড়িয়েই হয় এবং অনেক ফোন করে হয়, তো সেইটা যাতে এরকম আর না হয় তার জন্য আমরা অন্যান্য ব্যবস্থাপনাগুলো নাম। আজ জেলাশাসকের কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন হয়, সেখানে জেলাশাসক মমিতা গোদারা প্রথমে স্পষ্ট করেন নদীর গতিপথ বদলানোর যে অভিযোগ তোলা হচ্ছে প্রাথমিক তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি। তার দাবি, নদীর গতিপথ পরিবর্তন করা হয়নি, জলের গভীরতা বাড়ানোর জন্য মাল নদীর একটা নির্দিষ্ট অংশে একটি চ্যানেল তৈরি করা হয়েছিল, তবে সেই চ্যানেল সেচ দপ্তরের অনুমতি নিয়ে বা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে হয়েছিল কি না তা এখনো স্পষ্ট নয়। এই বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। আমি তাহলে এটাই বলবো যে যখনই কোনো দুর্যোগ হয়, মানে তার আগে আমাদের ধরুন সেটাকে সব থেকে আগে মোকাবিলা করতে হয়, তো সেইটা আমরা সকলে মিলে যেটা করেছি। এর পরে যেখানে যেই যেই আমরা তো কোনো একটা ডিজাস্টার থেকে তো অনেক লার্নিংও হয়, তো সেই লার্নিং থেকে আমরা যেগুলো আমরা পেলাম বা শিখলাম সেগুলো নিশ্চয়ই আমরা একটা এসওপি বানিয়ে পরবর্তীকালে দেখবো যে যাতে সেই মিস্টেক গুলো আবার যাতে রিপিটেড না হয়, যদি কিছু থেকে না। ঘটনাস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, পাবলিক অ্যাডিসিং সিস্টেম, 12 জনের সিভিল ডিফেন্স টিম, পুলিশ বাহিনী এবং পৌরসভার স্বেচ্ছাসেবক বাহিনী হাজির ছিল, তার জন্যই আরও বড় মাপে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি জেলাশাসকের। পাশাপাশি স্থানীয় মানুষ যেভাবে উদ্ধার কাজে সাহায্য করেছেন তার প্রশংসা করেছেন তিনি। মাল নদীতে তল্লাশি কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাশাসক জানান, বৃহস্পতিবার পর্যন্ত নদীর বুকে তল্লাশি জারি ছিল কিন্তু কিছুই মেলেনি, পাশাপাশি থানায় বা প্রশাসনের কাছে নিখোঁজ সংক্রান্ত কোনো অভিযোগও আসেনি, তাই তল্লাশির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ঘাটে প্রায় 12 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ডিপ্লয়েড ছিল এবং মাল পৌরসভার তরফ থেকে 30 জন ভলান্টিয়ার ছিল যারা সাঁতার জানেন। আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ারও ছিল, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা ছিল, আমাদের একটা জেসিবিও রাখা ছিল। জেসিবিটা এই জন্য রাখা ছিল যে যেটা সেটাও কিন্তু উদ্ধার কাজে সাহায্য করেছে, কারণ জেসিবির পেছনে যে একটা বক্স মতন থাকে সেখানেও অনেক মানুষকে আবার তুলে নেওয়া হয়েছে। এই জন্য ওই টাইমে হঠাৎ যখন একটা এরকম ক্রাইসিস আসে, পরবর্তীকালে আমরা অনেক বিশ্লেষণের দিকে নিশ্চয়ই যেতে পারি, কিন্তু হঠাৎ সেই সময় যখন এরকম ক্রাইসিস আসে তখন যেইভাবে মানে উদ্ধার কার্য করা হয়েছে সেইটা আমি মনে করি যে সেটাই সেই টাইমে হয়তো ঠিক ছিল এবং ওর ফলেই অনেকগুলো ক্যাজুয়ালিটি আমরা হয়তো আটকাতে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।